সুরে সুরে পান করি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين لا تسمعوا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنزيقن الذين كفروا عذابا شديدا ولنجزي أنهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله الله تعالى لاخوكر شكريا جيرب আমাদেরকে সুন্দর একটা ইসলামের আলোক ছোট ইসলামে কিছু দিন ধর্মীয় কিছু বিষয় কোরআন ও হাদিস থেকে বলার এবং শোনার জন্য এমন একটা মিডিয়ার সামনে আসার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া দেন, আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান সমাজে যেমনিভাবে মুসলমান ইমানের বলে বলিয়ান হতে চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন ধর্ম প্রচার করার পর থেকে মানুষ ইমানকে ধীরে ধীরে বুঝতে চেষ্টা করতেছে, বুঝতে পারতেছে। সাথে সাথে ইহুদি খ্রিস্টান নাসারা বিভিন্ন রকমের অনৈসলামিক বা ইসলাম বিরোধী যে সমস্ত মানুষ, তারা ইসলামের বিপক্ষে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে সাধারণ আপাম জনসাধারণ, বিশেষ করে মুসলমান জনসাধারণকে বিভিন্ন রকমের বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করতেছে। এবং আমরা খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে এমন কিছু ষড়যন্ত্র তারা করেছে বা করতেছে বা অনেক আগেই করে রেখেছে, যার ফাঁদে মুসলমান দিন দিন খুব বেশি তাদের আকিদাগুলো নিজেদের দিলে লালায়িত করে মুসলমান নিজেদের ইমান ও আমল হারাইতেছে। অথচ যে মুসলমান মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ছোট কোনো কাজ, অল্প কিছু কাজ যেটা সে নিজেও জানে না যে এই কাজ করার মাধ্যমে তার ইমান ও আমলের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ধরনের ছোট ছোট কাজ কিছু কথা যেগুলা বলার কারণে আমাদের ইমান ও আমলের কঠিন থেকে কঠিন সমস্যা সৃষ্টি হয়, সমস্যা হয়ে যায়। ওই ধরনের আমল থেকে আমরা যাতে করে ফিরে থাকতে পারি, আমরা যাতে করে নিজেদের ইমান ও আমল ঠিক করতে পারি, ঠিক রাখতে পারি,
সেজন্যই আসলে আমাদের এই মিডিয়ার কার্যক্রম। তা আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি, যে বিষয়টা বললেই আপনারা হয়তো বা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে, আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু সিরিয়াস ছোট অল্প একটা ছোটখাটো একটা বিষয়কে আমাদের সমাজের মানুষ কঠিন আকারে মানুষের সামনে এনে মানুষকে বিভ্রান্ত করতেছে, এমন একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা আসছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাফেরদের কথা, বিশেষ করে যদি বলি আবু জেহেলের কথা, অর্থাৎ কাফেররা বলে যে তোমরা কোরআন শরীফ শুনতে যেও না এবং তোমরা কোরআন শরীফ কাউকে শুনতেও দিও না। এই কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানেই তোমরা বাধা প্রদান করবা, আর যদি এরকম তোমরা করতে পারো তাহলে তোমরা সফলকাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফেরদের কথাকে খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন, এবং মূলত এই কথাটা হযরত তাফসীরে কুরতুবীর মধ্যে মুসান্নিফ হযরত কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে এবং বর্ণনা করে বলেন যে আসলে এইখানে এই কথাটা মূলে আবু জেহেল বা ওই সময়কার কাফেররা একে অপরকে আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য বাধা প্রদান করার জন্যই এইভাবে কথাগুলো বলতেন। তো ওই সময় যেহেতু কথাটা হইতো, এই মুহূর্তে আমাদের আসলে এই কথাটা শুনে লাভ কী, এই ব্যাপারটা বা এটা কেন আমাদেরকে জানতে হবে, কেন কালামের পাকে আল্লাহ তাআলা এটা আনছেন, মূলত সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এই কথাটা বলার মূল বিষয়বস্তু কারণ হচ্ছে যে কেয়ামত পর্যন্ত এরকম কোরআনের আলোচনায়, কোরআনের মাহফিলে, কোরআনের তেলাওয়াতের মাহফিলে এরকম বাধা আসবে, মানুষকে বাধাগ্রস্ত করবে। আরেকটু যদি বাড়াইয়া বলি তাহলে কোরআনের যে কোনো শিক্ষার ভিতরেও বিভিন্ন রকমের বাধা প্রদান করা হবে, যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব সুস্পষ্ট এবং সুন্দরভাবে কোরআনের আয়াতের মাধ্যমে কাফেরদের এই বিষয়টাকে তুলে ধরছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এটাও বলছেন যে কিয়ামত পর্যন্ত এরকম কোরআনের মাহফিলের ভিতরে বাধা আসবে ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি যা হওয়া সেটাও আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে পরের আয়াতে আবার বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহান্নামের কঠিন শাস্তি তাদেরকে চাখাবেন, এরকমই কিছু কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা জাযাউ আ'দা'ইল্লাহিন্নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে তাদের শাস্তি, আল্লাহ তাআলার দুশমন যারা তাদের জন্য এরকমই শাস্তি বা তাদের এটা প্রতিদান, আর এই শাস্তি বা এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করার কারণে। তো বলতে যেটা চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এরকম যারা কোরআনের মাহফিলে, কোরআনের তেলাওয়াতে, কোরআনের আলোচনায়, কোরআনের শিক্ষায় বাধা প্রদান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠিনভাবে লাঞ্ছিত করবেন, এবং সেই লাঞ্ছনা দুনিয়াতেও দিতে পারেন আর আখেরাতের লাঞ্ছনা তাদের জন্য অবশ্যই উপভোগ্য। আমি এখানে সূক্ষ্ম একটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম, সেই বিষয়টা আমি এখন সামনে আনতেছি যে আসলেই আমাদের দেশ নয়, শুধু আমি যদি বলি যে ইহুদি খ্রিস্টানদের একটা গভীর ষড়যন্ত্র সমস্ত মুসলমানদের জন্যই এরকম আছে, সেটা আমাদের দেশের ভিতরেও বিভিন্ন রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন। যেমন ওলামায়ে কেরাম যারা কোরআনের তেলাওয়াত করে, ওলামায়ে কেরাম যারা কোরআনের মাহফিল করে, ওলামায়ে কেরাম যারা কোরআনকে বোঝানোর চেষ্টা করে, সেই ওলামায়ে কেরামদের এই কোরআন বোঝানো, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা যাতে করে মানুষ না শুনে, যাতে করে মানুষ না আসে,
সেই কারণে এই আলেমদের থেকে মানুষকে দূরে সরানোর গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে, এবং কঠিনভাবে, এটা খুব সূক্ষ্মভাবে অমুসলিম বলেন, নাস্তিক বলেন, যারা মুসলিম বিরোধী তারা খুব কঠিনভাবে ষড়যন্ত্রটা করে আসতেছে। তো এই আলেমদেরকে সাধারণ মানুষকে আলাদা করার অনেকগুলো চক্রান্তের ভিতরে আমি একটা চক্রান্তের বিষয়ে আপনাদেরকে বলবো। দেখেন, পাকিস্তানের সেই রাজাকার, আর রাজাকার বলতেই কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা এরকম বোঝায় না, কিন্তু প্রথমেই পাকিস্তানের রাজাকারদের বিরোধিতায় বা তাদের বিরোধিতায় আমাদের মন মানসিকতা বা আমাদের সন্তানদের মন মানসিকতায় তৈরি করে দিয়েছে যে রাজাকার একটা ঘৃণিত জাত, ঘৃণিত মানুষ। তো এই জিনিসটা যখন নাকি সমস্ত মুসলমানদের যেখানে ঢুকিয়ে দিয়েছে, তখন মুসলমান বুঝতে শুরু করছে যে আসলেই রাজাকার মানেই হচ্ছে খুব ঘৃণার একটা জাতি। আর প্রথম এই জিনিসটাকে মানুষের মন মগজে যখন ঢুকিয়ে দিতে তারা সামর্থ্যবান হয়, তারপরে তারা এই জিনিসটাকে, ওই রাজাকারটাকে সাজানো হয়েছে মাথায় টুপি এবং মুখে দাঁড়িয়ে দিয়ে। আর এই জিনিসটা দেখেন, একটু চিন্তা করলে বোঝা যায় যে আসলে রাজাকার বলতে কিন্তু মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে না। মূলত এখানে কঠিন যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা হচ্ছে আলেমদের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, মানুষকে ওই রাজাকার নাম দিয়ে সেটার মধ্যে একটা সূক্ষ্ম একটা কাজ করে দাঁড়িয়ে টুপি বানিয়ে, টুপি দিয়ে ওই রাজাকারদেরকে বিভিন্নভাবে মানুষের সামনে প্রকাশ করা হয়েছে আলেমদের সুরতে, যাতে করে সাধারণ ছোট ছোট বাচ্চা যারা বড় হচ্ছে তারা রাজাকারকে ঘৃণা করবে, আর রাজাকারকে ঘৃণা করতে যখন দেখবে যে সুরতটা আলেমের, তখন ধীরে ধীরে তারা আলেমদেরকে ভয় পাবে এবং আলেমদের থেকে দূরে সরে যাবে। সুতরাং কোরআন ওয়ালাদের থেকে যখন দূরে সরে যাবে, আস্তে আস্তে সমাজ থেকে দিন বিতাড়িত হবে। এইভাবে আলেমদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে সরানোর একটা গভীর ষড়যন্ত্র, গভীর চক্রান্ত, যেটা এই মাধ্যমে ইসলাম বিরোধী যারা তারা অনেকটাই সফলতা লাভ করছে, নাউজুবিল্লাহি মিন জালে। এই জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, আমাদের বাচ্চাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে না, আলেমদের কাছে পাঠাতে হবে। আর আলেম বিদ্বেষী যে সমস্ত কার্যক্রম, সেই জিনিসগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে রাখতে হবে। আমি আজকের মতো এখানে আজকের এই আলোচনা শেষ করতেছি, তবে আমাদের এই আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনে চলমান থাকবে। এটার বাকি অংশ ইনশাআল্লাহ সামনের পর্বে আপনারা শুনতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।